বেসিক ব্যাংকে দুর্নীতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। এসব ঘটনায় দুদক মোট 56টি মামলা করে, যার একটিতেও তৎকালীন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম নেই। এছাড়া ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রায় সবাই। এ অবস্থায় মামলার এক আসামির জামিন শুনানিতে হাইকোর্ট দুদকের তদন্তের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আদালত বলেছে আপনাদের স্বচ্ছতার অভাব, আপনাদের দক্ষতার অভাব, আমরা সেটা মেনেই নিচ্ছি। দক্ষতা অবশ্যই আমরা বাড়াবো, স্বচ্ছতা আছে এবং স্বচ্ছতা আরও বাড়ানোর চেষ্টা করব। আদালতের প্রতিটি আদেশ নির্দেশ আমরা খুবই সিরিয়াসলি নিয়েছি এবং এতে আদালতের নির্দেশ পালনে কোনো ব্যত্যয় ঘটবে না। তিনি জানান, আব্দুল হাই বাচ্চু সহ সব রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা করতে দুদকের সামনে কোনো বাধা নেই, তবে এজন্য প্রয়োজন উপযুক্ত তথ্য প্রমাণ। দুর্নীতি দমন কমিশনের কাছে কোনো বাধা নেই, দুর্নীতি দমন কমিশন তথ্য উপাত্তের ভিত্তিতে মামলা করে। আব্দুল হাই বাচ্চুর এগেস্টে যদি আমরা ক্রেডিবল এভিডেন্স পাই, সে আব্দুল হাই বাচ্চু হোক আর যেই হোক, অবশ্যই উনি আসামি হবে, কাজে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চে সেলিম নামে এক আসামির জামিন আবেদনের শুনানি হয়। আসামিপক্ষের আইনজীবী জানান, দুদক রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুটিদের ধরার ব্যস্ত। যে ঋণ অনুমোদনের প্রস্তাব করেন নাই তাকে আপনারা জেলে আটকে রেখেছেন, আর অনুমোদনের প্রস্তাব না থাকা সত্ত্বেও উপরের কর্মকর্তারা যারা বোর্ড মেম্বার যারা ঋণ দিয়েছেন তাদের বিরুদ্ধে 2 বছর ধরে একটা মামলাও হয় নাই। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের এক মামলায় সাবেক মন্ত্রী ও বিএনএফ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের দণ্ডের সাজা কমিয়ে 4 বছরের সাজা দিয়েছে হাইকোর্ট। সে সঙ্গে তার স্ত্রী সিগমা হুদার সাজা বহাল রেখে কারাগারে থাকাকালে 3 বছরের সময়কে সাজা হিসেবে গণ্য করার নির্দেশ দেয় আদালত। বিচারিক আদালতে রায়ের কপি পাওয়ার পর থেকে 45 দিনের মধ্যে ব্যারিস্টার হুদাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় উচ্চ আদালত।